আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের ফাইনাল মডেল টেস্ট ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের প্রথম ফাইনাল মডেল টেস্ট। আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের কিভাবে আমরা মূলত পরীক্ষায় আমাদের প্রশ্নগুলোর উত্তর করব আহ এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ক্লাসটি লাইভ হচ্ছে তোমাদের সকলের জন্য তোমরা সকলে আস্তে আস্তে কানেক্টেড হয়ে যাও যদি তোমরা সমস্যা না হয় জানাতে পারো যে কে কোন কলেজ থেকে বা কোথা থেকে দেখছো তাহলে একটু আইডিয়া পাবো যে তোমরা কে কোথা থেকে আমার ক্লাসটিতে জয়েন করেছো তো তাই আমি সবাইকে রিকোয়েস্ট করবো একটু জানিয়ে দেওয়ার জন্য কে কোথা থেকে আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই অলরেডি কানেক্টেড হয়েছ তো যারা যারা কানেক্টেড হয়েছে সকলকে আমাদের ক্লাসে এবং আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং আপকামিং যে ক্লাসগুলো হবে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই কারণ এগুলো আমাদের শেষ মুহূর্তের ফাইনাল মডেল টেস্ট আমি এই মডেল টেস্ট গুলো আ যেভাবে তোমাদেরকে তৈরি করেছি সেটা হচ্ছে ভেবে চিনতে তোমাদের এগুলো প্ল্যান করে করা যেগুলো হচ্ছে তোমরা এই মডেল টেস্ট গুলো অর্থাৎ আমি পাঁচ থেকে ছয়টা মডেল টেস্ট তোমাদেরকে নিব তো এই মডেল টেস্ট গুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো আমার মনে হয় তোমার এর ভিতর থেকে তুমি মানে ম্যাক্সিমাম প্রশ্নই কমন পাবে অর্থাৎ 80 মার্কস পড় মতো 80 মার্কস ক্যারি করার জন্য যে আহ প্রশ্ন কমন বাঁধার দরকার হয় তা কিন্তু তোমাদের এই জায়গা থেকে ইনশাল্লাহ কমন বাধবে ধন্যবাদ জানাই আমার ব্যাচের স্টুডেন্টদের জন্য যে আমার ব্যাচে যারা স্টুডেন্ট রয়েছে তারা বেশ আজকে সেক্রিফাইস করছে এবং বাকি ক্লাসগুলো তারা এভাবে একটু সেক্রিফাইস করবে তাদেরকে কাছে আমি রিকোয়েস্ট করেছি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই তারা ব্যাপারটিতে রাজি হওয়ার জন্য মূলত এই ফাইনাল মডেল টেস্টগুলো আমি আমার ব্যাচে নেওয়ার কথা ছিল কিন্তু ওদের কাছে বলে আমি সকলের জন্য ফ্রি মানে যারা বাইরে রয়েছে তাদের সকলের জন্য মূলত এই ক্লাসটি আমি আয়োজন করতে সক্ষম হয়েছে। তার জন্য আমার ব্যাচের যে সকল স্টুডেন্ট এ ব্যাপারে কোনো দিমত পোষণ করেনি তাদের সকলকে ধন্যবাদ জানাই কেউই দিমত পোষণ করেনি তাই ব্যাচের সকলকে ধন্যবাদ জানাই কারণ তারা টাকা দিয়ে ব্যাচে ভর্তি হয়েছে তো তাদের জন্যই তো ক্লাসগুলো তাদের একটা ই থাকে তো তারপরেও তারা কানেক্টেড হয়েছে অনেকে থ্যাংক ইউ মাসুমা রয়েছ অদ্রিতা সান্তা রয়েছ জেনিন সুলতানা মারিয়া ইসলাম জেরিন তারপর রয়েছে ফারহানা জেরিন জীবন যুদ্ধ আইডি থেকে সালাম দিয়েছ আলাইকুম আসসালাম সাবের আলী রয়েছ তারপর ঢাকা থেকে শানজানা মেম রয়েছ পিল্লাল রয়েছে জীবন যুদ্ধ আইডি থেকে রয়েছ মাসুমা রয়েছে হাবিবুল্লাহ ভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তো আমরা কথা বাড়াবো না কারণ আমাদের তো আসলে একটা মডেল টেস্ট করতে গেলে অনেক সময় লাগে প্রায় দেড় ঘন্টা প্লাস ক্লাসটা হতে যাচ্ছে সো আমরা আজকের ক্লাসটিতে সময় বেশি ক্ষেপণ করবো না আমরা আমাদের আলোচনা বা আমাদের মডেল কোশ্চেনের দিকে চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে আজকের যে মডেল টেস্ট প্রোগ্রাম তার ব্যাপারটা হচ্ছে তোমাদের খাতায় হচ্ছে তোমরা লিখবা এবং লিখে আমাকে ডান লিখে জানাবা এরপর উত্তরগুলো নিজে মিলিয়ে তুমি নিজেকে নম্বর দেবে এবং তোমার আজকে নির্ধারিত হবে তুমি কত পাচ্ছ বা তোমার কত পরীক্ষায় পেতে যাচ্ছ তুমি এই ব্যাপারটা তোমার কিন্তু নির্ধারিত হতে যাচ্ছে ক্লাসটি সবাই সহকারে এবং করবে। একটা প্রশ্নের দেখতে আমাদের সাধারণত ডিগ্রি পরীক্ষায় এভাবেই পরীক্ষায় প্রশ্ন থাকবে তোমরা অলরেডি জানো যে আমাদের ইংলিশ পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় তিন ঘন্টা তিরিশ মিনিট হয়ে থাকে তো আমাদের প্রশ্ন কিন্তু লেখা থাকবে তিন ঘন্টা তিরিশ লেখা থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট লেখা থাকবে কিন্তু আমাদের প্রশ্নে আমরা চার ঘন্টা সময় পাবো যেমনটি আমাদের পরিপত্র দেওয়া হয়েছে তোমরা জানো তোমাদের পঁচিশে নভেম্বর পরীক্ষা তোমরা জানো আমি যে মডেল টেস্টটা করেছি সেটার সেট দিয়েছে পদ্মা অর্থাৎ পদ্মা সেটের প্রশ্ন আজকে আমরা কমপ্লিট করব এবং তোমাদের পরীক্ষা নিব মানে তোমরা লাইভে পরীক্ষা দিবে আমি যেমনটি তোমাদেরকে বলবো আমাদের আমাদের তিনটি পার্টে পরীক্ষা হয় আচ্ছা আমি হ্যাঁ তোমরা অনেকে মেসেজ দিয়ে আমাকে জাস্ট হয়তো অনেকে আমাকে প্রশ্ন করলে তোমরা এই প্রশ্ন প্রশ্ন করবে অনেকে আমাকে জাস্ট জানতে চাও এই বিষয়ে তো তোমাদের লেখাপড়া বিষয়ে কোনো প্রশ্ন থাকলে লাইভে জিজ্ঞাসা করবে অনেকে দেখা যায় এই মুহূর্তে মেসেজ অর্ডার বই অর্ডার রাখা বা সাজেশনের অর্ডার রাখা তো আমার ছাত্রছাত্রী মানে আমার ছাত্র আছে ওরা করে থাকে এগুলো আমাকে একটু হেল্প করে তো আমি সাধারণত তোমাদের ওই যে প্রশ্ন তোমরা করো যে স্যার এইটা লিখবো কিভাবে এইটা এইরকম কোন প্রশ্ন করলে আমি এই মুহূর্তে উত্তর দিতে পারি না তো তোমরা সেই উত্তরগুলো লাইফে করলে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো চলো আমাদের মডেল টেস্ট আমরা প্রবেশ করি তোমরা সবাই খাতা নিয়ে নিশ্চয়ই রেডি রয়েছে আমাদের প্রথমে যে প্যাসেজ থাকে আমি দেখো তোমাদেরকে এখানে একটা প্যাসেজ দিয়েছি আমি প্যাসেজ তো তোমাদেরকে একটু পড়াই দেয় এরপর তোমাদের জন্য কিছু কোয়েশ্চেন থাকবে তো সেই কোয়েশ্চেন গুলোর উত্তর তোমরা করবে তোমরা একটা কাজ করতে পারো যে এই যে পেজটা পড়াচ্ছি আমি সেটা একটু তুমি প্রশ্নের উত্তর গুলো করবে তখন না হয় ওই ওটা থেকে দেখে করতে পারবে যেমন এই পেজটা তুমি প্রশ্ন লিখতে তখন তুমি করবে আচ্ছা দেখো দেখো এখানে আমাদেরকে প্রথম প্যাসেজটা যেটা দিয়েছি আমি খুবই আনকমন প্যাসেজ এখানে ভ্রমণের মূলত গুরুত্ব যে ভ্রমণের কারণে কি হয়ে থাকে সেটা সম্পর্কে আলোচনা আমি একটু পড়াই দিচ্ছি প্যাসেজটা যে তোমার কি আছে ওয়ান বেনিফিট একটি চমক চমকপ্রদ সুবিধা টু ট্রাভেল টু ফরেন প্লেসেস বিদেশি জায়গায় বা বিদেশে ভ্রমণ করার একটি চমকপ্রদ সুবিধা হলো ইজ লার্নিং হাউ কাস্টমস ডিফার কিভাবে প্রথা ভিন্ন হয়ে থাকে ফ্রম কান্ট্রি টু কান্ট্রি এক দেশ থেকে আরেক দেশে প্রথা কিভাবে ভিন্ন হয় সেটা হচ্ছে জানা এটা একটা ভ্রমণের চমৎকার গুরুত্ব অর্থাৎ আমরা ভ্রমণের মাধ্যমে এক দেশ থেকে দেশে কিভাবে আমাদের হয় আমাদের ক্লাস হবে না প্রশ্ন করেছো তার এখন অনেক সময় বাকি আছে তো তোমাদের ক্লাস অবশ্যই হবে কেন হবে না যার যার ব্যাচের ক্লাস সেখানে সেখানে হবে সমস্যা নেই আচ্ছা কালারটা একটু ভালো আসতেছে না তাই আমি একটু কালারটা চেঞ্জ করতেছি আচ্ছা দেখো আচ্ছা যা পড়ছিলাম দেখো সবাই তো দেখো ট্রাভেল টু ফরেন প্লেসেস বিদেশে ভ্রমণ করার একটি চমৎকার বৈশ্বিক উপকারিতা হলো আহ সুবিধা হলো টু ট্রাভেল টু ফরেন প্লেসেস বিদেশে ভ্রমণ করা ইজ লার্নিং হাউ কাস্টমস কিভাবে প্রথা ডিফার ভিন্ন হয়ে থাকে ফ্রম কান্ট্রি টু কান্ট্রি এক দেশ থেকে আরেক দেশে এজ এ কেজিন পয়েন্ট ব্যাপারটা হলো দে আর ইন্টারেস্টিং কালচারাল ভেরিয়েশনস রয়েছে মজার বৈচিত্র্য তোমার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং পিপলস মানুষের মধ্যে ইনস ম্যাটার্স কিছু ব্যাপারে এক দেশ থেকে আরেক দেশ মানুষের মধ্যে পার্থক্য থাকে সেটা ওয়ার্ক কাজে পার্থক্য থাকে প্লে খেলাধুলায় পার্থক্য থাকে এন্ড এডুকেশন এবং শিক্ষায় পার্থক্য থাকে ইন দ্য ইউনাইটেড স্টেটস আমেরিকায় বা যুক্তরাষ্ট্রে ফর एग्जांपल উদাহরণস্বরূপ মোস্ট বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিজ অধিকাংশ ব্যবসা এবং তোমার শিল্প কারখানা অপারেট আ 40 আওয়ার ویک তাদের 40 ঘন্টার কাজ হয়ে থাকে ফর देयर ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ তাদের ব্যক্তিগত চাকুরীজীবীদের জন্য আহ তাদের হচ্ছে তোমার চল্লিশ ঘন্টা তারা কাজ করে থাকে দো যদিও তোমরা স্ক্রিনশট দিয়ে দেখো যদিও আ লার্জ নাম্বার নাম্বার অফ ফার্মস অনেক সংখ্যক খামার ওপেন রিমাইন ওপেন থাকে খোলা ওভার হান্ড্রেড আওয়ার্স উইক এক সপ্তাহে একশো ঘন্টার থেকেও বেশি সময় খোলা থাকে বাই মেকিং ইউজ অফ টু আর থ্রি গ্রুপস যেখানে তারা দুই থেকে তিন দলের দল দলগত ভাবে কাজ করে দলবদ্ধভাবে কাজ করে থাকে অবসর সময়ের জন্য এন্টারটেনমেন্ট বিনোদনের জন্য আমেরিকান ইন্ডালস আমেরিকানরা নিমগ্ন থাকে ইন এ ট্রেট রেঞ্জ অব স্পোর্টস বিভিন্ন রকমের খেলাধুলায় হান্টিং তারা শিকারে নিমগ্ন থাকে ফিশিং মাছ ধরায় নিমগ্ন থাকে গলফ খেলায় নিমগ্ন থাকে টেনিস খেলায় নিমগ্ন থাকে বেসবল খেলায় নিমগ্ন থাকে ফুটবল খেলায় নিমগ্ন থাকে এটসেট্রা এজ ওয়েল অ্যাজ আদার সোশ্যাল অন্যান্য সামাজিক অ্যান্ড রিক্রিয়েশনাল এবং বিনোদনমূলক অ্যাক্টিভিটিস কর্মকাণ্ডে তারা সংশ্লিষ্ট থাকে নিমগ্ন থাকে পার্টিসিপেটেড ইন বাই মেন যেখানে অংশগ্রহণ করে থাকে পুরুষেরা নারীরা অংশগ্রহণ করে থাকে সেই তাদের কাজে। দ্য কাস্টম অফ নন সেপারেশন অবিচ্ছিন্নতার সংস্কৃতি বা প্রথা অব দা সেক্সেস অর্থাৎ নারী পুরুষের ভেদাভেদ হীনতা বা লিঙ্গ বৈষম্যের আহ মানে না থাকাটা ইজ অলসো দা জেনারেল রোল ইন আমেরিকান স্কুল আমেরিকান বিদ্যালয়গুলোতে এটি একটি সাধারণ নিয়ম যে এখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই বা লিঙ্গ বৈষম্য নেই ফ্রম দ্য ফার্স্ট গ্রেড প্রথম শ্রেণী থেকে শুরু করে অল দ্য ওয়ে থ্রু দ্য ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় পর্যন্ত নারী পুরুষের মধ্যে সেখানে কোনো ভেদাভেদ নেই বা কোনো পার্থক্য নেই তো এরকম একটি প্যাসেজ তোমাদের পরীক্ষা আসতে পারে বা আমি যেটা দিয়েছি এটা খুব মোটামুটি গুরুত্বপূর্ণ তো তোমার প্যাসেজটা আশা করি বুঝতে পেরেছো আমাদের এই প্যাসেজের মূল আলোচ্য বিষয়টা হচ্ছে কি তোমার ভ্রমণের যে গুরুত্ব সেটা যে আমাদের বিদেশে ভ্রমণের যে চমকপ্রদ গুরুত্ব সেটা হচ্ছে তোমার আমরা বিদেশের প্রথা সম্পর্কে জানতে পারি তো বিশেষ করে আমেরিকায় ভ্রমণ করলে কি হয় আমাদের আমেরিকান সম্পর্কে জানতে পারবো বা অন্য কোন দেশের সম্পর্কে জানতে গেলে আমরা সেই দেশের সম্পর্কে জানতে পারবো আমাদের এই প্যাসেজে মূলত আমেরিকান পিপল গুলো তারা তাদের কিভাবে অবসর যাপন করে থাকেন সেই ব্যাপারে নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা এবার এই প্যাসেজটার স্ক্রিনশট দিয়ে নিয়েছো এবার তোমরা কিছু প্রশ্ন পাবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু সবাই খাতায় থেকে আমি এই চারটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য তোমাকে চার মিনিট সময় দিচ্ছি আমি এখন বাজে হচ্ছে যা তার মধ্যে মধ্যে আমি মিনিট সময় তোমাদেরকে যে এই মিনিটের তুমি এখান থেকে উত্তরটা খুঁজে বের করো তোমার প্যাসেজ থেকে যে প্যাসেজ থেকে তুমি এই চারটি প্রশ্ন পাবে প্রথম প্রশ্নটি কি আমি পড়াই দেবো না তোমরা নিজেরা খুঁজে বের করো যেহেতু একটা ক্লাস টেস্ট বা একটা মডেল টেস্ট বা একটা পরীক্ষা তার জন্য তোমরা সবাই এখান থেকে প্রশ্নগুলো খুঁজে বের করো প্যাসেজ থেকে তোমরা প্রশ্নগুলো পড়ে আমি তোমাদের কিছু কমেন্ট পড়ি তোমরা যারা ডিগ্রি পরীক্ষার্থী রয়েছো তোমাদের পঁচিশ তারিখ পরীক্ষা আজকে হচ্ছে তোমার আজকে যখন ক্লাসটি আমি করাচ্ছি আজকে ষোলো তারিখ তো নয় দিন সময় আছে নয় নেই মানে সাত আট দিন সময় আছে তোমরা যারা এখনো পর্যন্ত মোটামুটি দেখা যায় শর্ট সাজেশন পাওনি তাদেরকে বলবো তোমরা শর্ট সাজেশন নেওয়ার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে এসএমএস করো এবং পিডিএফ কপিটা তুমি নিতে পারো তোমাকে পিডিএফ আমি 16 টি পিডিএফ এ পুরো সাজেশনসটা আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি তুমি সেটা যদি দুই থেকে তিন দিনও পড়তে পারো তারপর তুমি এট লিস্ট পাস তো অবশ্যই করবে এবং যদি একটু ভালো এফোর্ট দিতে পারো দুই থেকে তিন দিন ভালো করে পড়তে পারো 6-7 ঘন্টা করে পড়তে পারো প্রতিদিন তাহলে তুমি এ প্লাস পাওয়ার মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে যেতে পারবে সো সাজিয়ে গুছিয়ে সাজেশনস তো তুমি সংগ্রহ করতে পারো শেষ মুহূর্তে তোমার জন্য এটাই পরামর্শ হতে পারে তো এনিওয়ে তো তোমরা অনেকেই রয়েছো দেখি আমি তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি চার মিনিট সময় দিব ধরো এক মিনিট সময় হয়ে গেছে আর হয়তো দুই মিনিট সময় দেবো আব্দুর রহিম এসেছো ওয়ালাইকুম আসসালাম আব্দুর রহিম ধন্যবাদ ভাই আহ তোমাদের আজকে একটু সবার সাথে মিলে ক্লাস গুলো করাচ্ছি তো তোমরা সবাই দেখো ক্লাসগুলো এবং সবাই পার্টিসিপেট করো আমরা প্রতিযোগিতা করি দেখি কে কত পাই বা আমরা কে কত পেতে পারি চারটা প্রশ্ন তোমাদেরকে দেওয়া রয়েছে তিন আমি চার মিনিট সময় দিয়েছি চার মিনিট সময়ের ভিতরে প্রশ্নগুলোর উত্তর বের করো আমাকে পুরোটা বলার দরকার নেই শুধু প্রথম লাইনটা বা প্রথম উত্তরটা জাস্ট জিস্ট কথাটুকু বললে তাতেই আমি তোমাকে বুঝতে পারব যে তোমরা সেফটি রয়েছো আচ্ছা তো দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে দ্য ডক্টর ইউনুস নিয়ে কোন প্যাসেজ থাকলে দিয়ে ডক্টর ইউনুস নিয়ে কোন প্যাসেজ থাকলে দিয়ে আচ্ছা ডক্টর ইউনুস নিয়ে প্যাসেজ পড়ার দরকার নেই ডক্টর ইউনুস নিয়ে অবশ্য তার মাইক্রো ক্রেডিট নিয়ে আসতে পারে তবে সেটা থাকলে আমরা দেখবো পরে কিন্তু আপাতত দরকার নেই ওয়ালাইকুম আসসালাম মনির সালাম দিয়েছো আমি খাগড়াছড়ি থেকে ধন্যবাদ তোমাদের স্যার আমাদের কি ইন কোর্স ও লিখিত মিলে পাস হ্যাঁ অবশ্যই তোমাদের ইন কোর্সে হচ্ছে আট নম্বর লিস্ট পেতে হবে বিশের ভিতরে আর রিটার্নে হচ্ছে তোমার চল্লিশে মানে চল্লিশ তো পাস তো আট পেতে হবে রিটেন তোমার ইন কোর্স থেকে আর বত্রিশ নম্বর পেতে হবে রিটেন থেকে ঠিক আছে তো রিটেন হচ্ছে আশি নম্বর থেকে বত্রিশ পেলে পাস বত্রিশ না মিলে যদি এক তোমার কি বলে যে তুমি একত্রিশ পাও তা তো ফেল স্যার বইয়ের তিরিশটা মডেল টেস্ট যদি ভালোভাবে পড়ে যাই কমন আসতে পারে কি আসলে গ্রামার এবং তোমার গ্রামারটা কমন পাবে প্যাসেজ কমন পাবে না রাইটিং তো আমার শর্ট সাজেশন থেকে ইনশাল্লাহ করি কমন পাবে সো টেনশনের কিছু নেই আমি অল্প অল্প করে দিয়েছি তোমাদের আজকে যে মডেল টেস্টে যে রাইটিং গুলো দিয়েছি এগুলো হচ্ছে সুপার কম মানে কম গুরুত্বপূর্ণ আর কি কারণ এটা হচ্ছে একটা একটা করে খুবই গুরুত্বপূর্ণ জাস্ট প্রথমটা প্রথমটা আমি দিয়েছি তো অনেক গুরুত্বপূর্ণ আয়মান যে আয়াত রয়েছে আলাইকুম আসসালাম স্যার প্যাসেজটা দেন প্যাসেজটা আমি দিয়েছি আরিফ প্যাসেজটা দিয়েছি তোমাদের আমি স্ক্রিনশট দিয়ে দেখতে রাখতে বলেছিলাম তো আবার একটু যদি তোমাদেরকে দেখাই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখলে ভালো হয় প্রথম লাইনটা দেখো প্রথম পেজটা হচ্ছে এই তোমার স্ক্রিনশট দিয়ে রাখো তারপরে দ্বিতীয় পেজটা হচ্ছে এই তোমরা যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তারা মানে হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে তোমাদের তো অনেকদিন দেখি না খাতা তো আজকে হচ্ছে যে পরীক্ষাটা দিচ্ছ সেটার গ্রামার মার্ক গ্রামার অংশের নম্বর তোমরা নিজেরা দিবে এরপর আমি তোমাদের খাতাটা দেখে আমি তোমাদের নম্বর দিব বা তোমাদেরকে আমি কোথাও ভুল হলে সেটা বলে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আমাদের প্রাইভেট গ্রুপে আছে সেটা তো দেখো তো এখানে আশা করি তোমরা নিয়েছো এবং আমাদের মোটামুটি আহ স্যার আপনারা শর্ট সাজেশন কি প্যাসেজ লাগবে আমি আমার শর্ট সাজেশন তিনটা প্যাসেজ দিয়েছি তো প্যাসেজটা আসলে কমন বাদে না তো তিনটা প্যাসেজ আমি দিয়েছি শর্ট সাজেশনে জাস্ট সেটা পড়ার জন্য আচ্ছা দেখো এক নম্বরে কি বলেছে হোয়াট বেনিফিটস ডাস এ ট্রাভেলার গেট फ्रॉम ফরেন ট্রাভেল বিদেশী ভ্রমণ থেকে বিদেশে ভ্রমণ থেকে একজন ট্রাভেলার কোন কোন बेनिफिट গুলো পেয়ে থাকেন তোমরা এটার উত্তর করেছো কি না যদি কেউ করে থাকো প্রথম লাইনটা কি হতে পারে বা প্যাসেজ থেকে কোন লাইনে লিখেছো ফাহিম ইসলাম বলেছে আমি স্যার আমি এই মাত্র আসলাম সবগুলো পাই নাই পনেরো আবার একটু দিয়ে প্লিজ আমি হোয়াটসঅ্যাপে নক দেব আপনাকে আচ্ছা হোয়াটসঅ্যাপে নক দিলে অবশ্য কারণ হয়তো এটা হোয়াটসঅ্যাপে দেওয়া যাতে যেতে পারে না হয়তো কারণ আমি তো ক্লাস করছি হোয়াটসঅ্যাপ আমার ছাত্ররা চেক করছে ওরা হয়তো ওদের কাছে নেই এটা স্যার পার্ট সি এর কোন সাজেশন দিয়েছেন হ্যাঁ পার্ট সি এর সাজেশন দিয়ে দিয়েছি শর্ট সাজেশন আচ্ছা রুবেল হোসেন রাইট ফর্ম অফ ভার্বস এর টেকনিক গুলো নিয়ে একটা ক্লাস দিয়ে সেগুলো দেওয়া হয়ে গেছে অনেক অনেক আগে সবগুলো আমার গ্রামার সব শেষ পড়ানো ঠিক আছে তুমি বোধহয় মিস করেছো দেখে নেবে পেছন থেকে আচ্ছা এনিবে তো থ্যাংক ইউ প্রীতি তুমি বলেছো তোমরা নিশ্চয়ই লিখেছো হাফিজুর রহমান প্রীতি তোমরা বলেছো প্যাসেজের ফার্স্ট লাইন হ্যাঁ প্যাসেজের প্রথম লাইনে কি বলেছে দেখি আমরা প্যাসেজের প্রথম লাইনে হ্যাঁ বলেছো যে তোমার ওয়ান ফ্যাসিনেটিং বেনিফিট অফ টু ট্রাভেল টু ফরেন

One fascinating benefit to travel to foreign places is learning how customs differ from country to country. Fine. দিতিও প্রশন্টিদি কে বলেছে? দাখো দিতিও প্রশন্টিদি কে বলেছে? আছা, what benefits does a traveler get from, আছা, কেলো এটা কালো? How do the Americans pass their leisure time? আমেরিকানরা কিভাবে তাদের অবসর সময়কে যাপন করেন হোয়াট ইজ জেনারেল রোল ইন আমেরিকান ইনস্টিটিউশন ইনস্টিটিউশনিকার আমেরিকান যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে নিয়ম সেটা কি হাউ লং ডু দা ওয়ার্কার্স ইন আমেরিকা ওয়ার্ক আমেরিকান মানুষগুলো কত ঘন্টা কাজ করে দেখো এই চারটি প্রশ্ন তোমাদেরকে যে এখানে দেওয়া রয়েছে এগুলো পরীক্ষায় তোমরা কিভাবে উপস্থাপন করবে সেটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই তোমরা খাতায় কিভাবে উপস্থাপন করবে পরীক্ষায় আহ আমাদের একটা ব্যাপার রয়েছে আগে একটা কথা কিন্তু বলা হয়ে থাকে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী অর্থাৎ তোমার পরীক্ষায় গুরুত্বপূর্ণ ম্যাটার হচ্ছে তুমি পরীক্ষায় কিভাবে উপস্থাপনটা করছো খাতায় উপস্থাপনাটা ভালো হলে ভালো নম্বর ক্যারি করা সম্ভব তো দেখো প্রশ্নগুলো কিভাবে উপস্থাপন করবা আমি যে প্রথম চারটি প্রশ্ন তোমাদেরকে বলেছি সে চারটি প্রশ্নের মধ্যে তোমরা এইভাবে পরীক্ষায় প্রথমত লিখবা হচ্ছে আনসার টু দা কোয়েশ্চেন লিখে একটা আন্ডারলাইন করে দিবা তোমরা এখানে অনেক সময় অনেকে ভুল করো বা অনেকে একটু মিস্টেক করো এটা করলে যে নম্বর পাও না সেটা কিন্তু না কিন্তু উপস্থাপনার একটা ব্যাপার রয়েছে মানে একটা খাতা একটা স্ট্র্যাটেজি বা একটা কৌশল এই ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ যেমন তোমরা অনেকে এখানে অ্যান্সারটা পুরো না লিখে তোমরা লেখো অ্যান্স মানে এ এন এস লেখো এই কাজটি অবশ্যই কেউ করবে না আমার পরামর্শ তোমরা পুরোটাই লিখবে আনসার টু দা কোয়েশ্চেন নং ডট দিয়ে ওয়ান এখানে আরো একটু ভুল হয় তোমাদের এই অ্যান্সার টু দা কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে তোমরা অনেকে টু কোয়েস্ট মানে ডট দাও কোয়েস্ট ডট নং ডট এরকম দাও এরকম করো না আমি যেভাবে লিখেছি তোমরা জাস্ট এইভাবে লেখো যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং এভাবে পুরোটা লেখবা কেউ তোমরা সংক্ষেপে লেখার কোনো প্রয়োজন নেই আর হচ্ছে তোমার অনেকে দেখো দেখা যায় কি আর ভুল করো তোমরা আনসার টু দ্য কোয়েশ্চেন রঙের কিউটা বড় হাতে রক্ষরে দাও এই কাজটা তোমরা করো না তোমরা উপরে যদি ভুল করো তাহলে কিন্তু স্যারের ইম্প্রেশনটা নষ্ট হয়ে যায় তার জন্য তুমি উত্তরটা এভাবে করবে যে আনসার টু দ্য কোয়েশ্চেন নং ওয়ান এই কথাটি লেখার পরে তোমাকে এক দাগে দুটি প্রশ্ন থাকে এ নম্বর বি নম্বর এ নম্বরের প্রশ্নটিতে তোমাদের থাকে চারটি কোয়েশ্চেন তাহলে তাহলে এ দাগের উত্তরটা তোমরা অনেকে পাশে লেখো এটা বামপাসে না লিখে তোমরা এটা একেবারে মাছ বরাবর লিখবে কেন লিখবে মাঝ বরাবর বলো এটা লিখবে এই কারণে তোমার মনে করো যে চারটি প্রশ্নের তুমি উত্তর লিখছো তুমি যদি লেফট সাইডে লেখো তাহলে এটা মিশে যাওয়ার সম্ভাবনা থাকে সেটা ভালো দেখায় না তো খাতায় উপস্থাপনার একটা ভালো বিষয় রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার তো তুমি কি করবে যে এটা মাঝখান মাঝখান বরাবর লিখবে এটা বাম পাশে লিখবে না আচ্ছা এবার উত্তরটা শুরু হলো উত্তরটা শুরু হওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো যে ধরো আট্রাফেলার তোমাদেরকে প্রথম বলছে যে ভ্রমণের উপকারিতা কি কি তুমি যদি প্যাসেজ থেকে লাইনটি দেখে লেখো তাতেও হবে যেমন এখানে আমি দেখেই লিখেছি প্যাসেজ থেকে যে ওয়ান ফ্যাসিনেটিং বেনিফিট টু ট্রাভেল টু ফরেন প্লেসেস ইজ লার্নিং হাউ কাস্টমস ডিফার ফ্রম কান্ট্রি টু কান্ট্রি প্যাসেজ থেকে তথ্যটি দেখে লিখলেও হবে তবে তুমি যদি মনে করো বানাই লিখতে পারো সেটা সেটাও হয় কোনো সমস্যা নেই জাস্ট যেভাবে লেখো নম্বর পাবে কোনো অসুবিধা নেই আমি দুইভাবে উত্তর করেছি প্রশ্নটি ছিল ভ্রমণের গুরুত্বগুলো কে কে তাহলে আমি লিখেছি আ ট্রাভেলার গেট সাম বেনিফিট ফ্রম ফরেন ট্রাভেল একজন ভ্রমণকারী বিদেশি ভ্রমণ থেকে অনেকগুলো সুবিধা পেয়ে থাকেন দ্য মোস্ট ফ্যাসিনেটিং বেনিফিট ইস দ্যাট সব থেকে চমক চমকপ্রদ সুবিধাটা হলো যে হি ক্যান নো দ্য ডিফারেন্সেস অ্যামং পিপল ইন ডিফারেন্ট কান্ট্রিজ সে বিভিন্ন দেশের মানুষের মধ্যে পার্থক্যটা সম্পর্কে জানতে পারে আচ্ছা এটাও লিখতে এটাও লিখতে পারো দ্বিতীয় প্রশ্নটা ছিল তাহলে এ নম্বর গেল দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আমেরিকান মানুষগুলো কিভাবে তাদের অবসর যাপন করে থাকেন আমি যদি বানাই লিখি তাহলে এভাবে লিখতে পারি দি আমেরিকান পাস দেয়ার লেইজার টাইম আমেরিকানরা তাদের অবসর যাপন করেন বাই হান্টিং ফিশিং প্লেইং গল্ফ প্লেইং টেনিস প্লেইং ফুটবল এটসেট্রা অথবা আমি আমি যদি প্যাসেজ থেকে লিখে লিখি তাহলে এভাবে আমি প্যাসেজ লাইন উঠাতে পারি যে ফর লেজার টাইম এন্টারটেনমেন্ট আমেরিকানস আমেরিকান ইন এ গ্রেট রেঞ্জ অফ স্পোর্টস হান্টিং ফিশিং গল্ফ টেনিস বেসবল ফুটবল এজ ওয়েল এস আদার সোশ্যাল অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস পার্টিসিপেটেড ইন মেন অ্যান্ড উইমেন টুগেদার ঠিক আছে আমরা এই বিষয়গুলোকে কিন্তু লিখতে পারি রাইট পেজস থেকে দেখি আমরা লিখতে পারি আমাদের কোনো সমস্যা হয় না পার্ট এ কোথায় লিখব হ্যাঁ ভালো কথা প্রশ্ন করেছো পার্ট এটা হচ্ছে উপরে লিখবা উপরে এরপর দেখো তোমার হচ্ছে সি নম্বর তিন নম্বর প্রশ্নটা কি ছিল আমাদের তিন নম্বর প্রশ্নটা ছিল যে আমেরিকানদের ক্ষেত্রে স্কুলের মানে স্কুলে কি হয় বা স্কুলের কাস্টমটা সম্পর্কে আলোচনা করো তো এখানে স্কুলের কাস্টমটা হচ্ছে তোমার স্কুলে কাস্টমটা হচ্ছে এখানে তোমার নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই জেন্ডার ডিসপেয়ারিটি বা সেক্সুয়াল ডিসপেয়ারিটি আমরা এখানে দেখি না যে দ্য কাস্টম অফ নন সেপারেশন অফ দ্য সেক্সেস ইজ দ্য জেনারেল রুল আমেরিকান স্কুল দ ফার্স্ট গ্রেট অল দা ওয়ে থ্রু দা ইউনিভার্সিটি এই যে তোমার মনে করে এই পুরো লাইন টাই তুমি প্যাসেস থেকে উঠাই দিতে পারো তাতেই তোমার উত্তরটা হয়ে যাচ্ছে এমনি করে প্রশ্নটি আগে পড়ে তোমাকে বুঝতে হবে তোমার প্রশ্নে কি চাইছে আর প্রশ্নটি বুঝে তোমার আহ কোন পার্ট মানে কোন কোথা থেকে উত্তরটা চাইছে সেটা বুঝে তুমি প্যাসেস থেকে লাইনটা উঠাই দিলি যথেষ্ট ইন দা ইউনাইটেড স্টেটস আমেরিকায় ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ বিজনেস ইন্ডাস্ট্রিজ অপারেট মানে এখানে আমেরিকান যে আহ কর্মঘন্টা কতক্ষণ তারা কাজ করে থাকে এই ব্যাপারটি সম্পর্কে আমাকে মানে বলা হয়েছে তো আমি প্যাসেজ থেকে লাইন উঠিয়েছি ইন দা ইউনাইটেড স্টেটস ফর এক্সাম্পল most business and industries operate a 40 hour week for their individual employees although a large number of firms remain open over 100 hours a, a week by making use of two or three groups of different workers তোমরা নিশ্চয়ই মোটামুটি বুঝেছ যে প্রশ্ন কিভাবে লিখতে হবে এবং

গ্রামাটিক্যাল পার্টি যে নম্বরটা পাবে তোমরা সেটা তোমার নিজেদেরকে নিজেরা নম্বর দিয়ে দিও ঠিক আছে আমি কিন্তু সেই রাইটিং পার্টের নম্বরটা তোমাকে দিতে পারবো না তা তোমার সময় বেশি যাবে তো রাইটিং পার্টের নম্বরটা তুমি নিজেকে দিয়ে দিও আমি মানে রাইটিং পড়ি গ্রামার পার্টের রাইটিং পার্ট আমি দিয়ে দেবো আমি দেখে দিয়ে দেবো আচ্ছা ফাইন এরপর আসো আমরা পরবর্তী যে প্রশ্ন প্যাসেজে থাকে সেটা আছে তোমার থাকে আমাদের শব্দার্থ তোমরা একটু চেষ্টা করো আমি কিছু কোন সময় দেই দুই মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি ছয়টি শব্দ থাকে এই ছয়টি শব্দ থেকে তোমরা বাক্য রচনা করবে এবং তোমার হচ্ছে শব্দার্থ লিখবে তো দেখো তো এই ছয়টা শব্দের শব্দার্থ তোমরা কয়টা পারো এবং বাক্য রচনা করতে পারো কিনা দুই মিনিট সময় দিচ্ছি বাক্য রচনা না হয় পরে করলে আপাতত খাতায় এই শব্দার্থ গুলো লেখ আচ্ছা তোমরা অনেকে প্রশ্ন করেছো আমি এই তোমাদের দুই মিনিট সময় দিলাম লেখার জন্য এরই ফাঁকে আমি তোমাদেরকে একটু প্রশ্নগুলো পড়ি আহ তোমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছো কমেন্টে আচ্ছা তোমাদের দেখতে পাচ্ছি আচ্ছা হ্যাঁ মাইমুনা ঠিক বলেছ আনিসুর ভাই আমার তুমি কমেন্ট করেছো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আনিসুর প্রশ্ন করেছ কোন পার্ট আনসার করব আগে আনিসুর একটু মনে রাখো আমাদের পরীক্ষায় আমাদের সব প্রশ্নের উত্তর আমরা করব। এটা হচ্ছে প্রথম কথা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো আর লেখো লেখার মনোযোগ দিয়ে খেয়াল করো কথাটা যে আমরা তো সব সব প্রশ্ন 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 কিন্তু পরীক্ষায় রাইট আমরা আমরা মানে না কোনো উত্তর করবো ইনশাল্লাহ তো সেটা যদি করতে হয় তো আমরা প্রথম থেকে লেখা শুরু করব পার্ট এ লাগবো আগে পার্ট বি লাগবো পরে এবং শেষে লাগবো পার্ট সি আচ্ছা হ্যাঁ সময়ের একটা ব্যাপার তোমাদের কাছে হয় যেমনটি ধরো তুমি পার্ট সি তুমি ভালো পারো বা গ্রামার পার তুমি ভালো পারো আগে লিখতে চাও প্যাসেজটা পড়ে লিখতে চাও তো এটা করার কি প্রয়োজন তোমার তো চার ঘন্টা সময় তুমি পাচ্ছ রাইট তাহলে যেহেতু চার ঘন্টা সময় পাচ্ছ ভুল হোক সঠিক হোক সব পার্টের উত্তরই তুমি করবে তো তুমি আমার পরামর্শ হচ্ছে তুমি একেবারে প্যাসেজ পার্ট থেকেই মূলত লেখা শুরু করবে তুমি প্যাসেজ পার্ট থেকেই তোমার লেখা শুরু করে দেবে ঠিক আছে তুমি ব্যাচেলর পার্ট থেকেই তোমার লেখা শুরু করে দিতে পারো আচ্ছা অনেকের সে ব্যাপারে অনেক কথা আছে স্যার পার্ট এ লিখে যদি পার্ট বি লিখি পার্ট বি আর সি লিখি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না তুমি তোমার ইচ্ছা মতন তুমি লিখবা তুমি একেবারে প্রথমে পার্ট সি দিয়ে শুরু করতে পারো কোনো সমস্যা নেই আফরাস লিখন বলেছো যে পার্ট এ শেষে লিখি কোনো সমস্যা হবে কিনা না কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তবে কেন লিখতে যাবে বলো পার্ট এ দিয়ে শুরু করো তুমি মনে করো এই বিদেশের উত্তর করছো না তুমি জায়গাটা ফাঁকা রেখে যাও তুমি তো উত্তর তো করবে উত্তর তো বাদ দিয়ে আসবে না তাই না উত্তর তো অবশ্যই করবে তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে তোমরা সব প্রশ্নের যত উত্তর করবে তো শুধু শুধু আমরা পার্ট ভাঙবো কেন তোমরা যে পার্ট দিয়ে শুরু করো কোনো সমস্যা নেই তবে আমি তোমাদের পরামর্শ দেব সিরিয়ালটা মেইনটেইন করলে ভালো হয় তাদের শিক্ষকও খুশি হন এবং এটা থাকে থাকে যে এই বেশ এবং সে ভালো করে। মানে এটা হয়তো সব আর মনে করেন না কিন্তু এটা হচ্ছে খাতায় উত্তর করার একটা কার্টিসি আর কি ভদ্রতা স্ট্র্যাটেজি বলে একটা কথা থাকে পরীক্ষায় সেইটা তো যাই হোক তো তোমরা নিশ্চয়ই উত্তর করার চেষ্টা করেছো আমি নতুন ইংলিশ বিষয়ে কিছু বুঝি না শর্ট সাজেশন দিবেন যাদের শর্ট সাজেশন করো তোমরা শর্ট সাজেশন পেয়ে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা তারপরে হচ্ছে আহ এসা বলেছ পার্ট এর পর যদি পার্ট সি তারপর পার্ট বি লেখি কোনো সমস্যা হবে কি না কি কোনো সমস্যা হবে না আচ্ছা ঠিক আছে মুরলির নতুন আজকে সময় কিন্তু নেই আমাদের সময় শেষ প্রান্তে আজকে ষোলো তারিখ তোমাদের সতেরো পঁচিশ তারিখে পরীক্ষা তাহলে তোমরা নিশ্চয় উত্তর করে ফেলেছ দেখো তো তোমরা পারো কিনা যে প্রথমে প্রশ্নটা বলেছে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি ডিফার মানে ভিন্ন হওয়া এন্টারটেনমেন্ট মানে হচ্ছে বিনোদন কাস্টম মানে প্রথা ভেরিয়েশন মানে হচ্ছে বৈচিত্র্য পার্টিসিপেট মানে হচ্ছে অংশ গ্রহণ করা তো এবার আমরা উত্তরগুলো দেখো সবাই কিভাবে পরীক্ষা উপস্থাপন করতে পারো আচ্ছা বক্স করেও করতে এভাবেও লিখতে করার ক্ষেত্রে সবসময় প্রথমে আমরা বিদ্যাটা মাঝখানে লিখবো অনেকে বিদ্যাটা হচ্ছে প্রথম বাম পাশে লেখো সেটাও যে হবে না সেটা না হবে কিন্তু যদি আমরা মাঝখানে লিখি উপস্থাপনাটা একটু ভালো হয় তো প্রথম প্রশ্নটা ছিল কি বলো তো তোমার ইন্ডিভিজুয়াল ব্র্যাকেটে লিখতে পারো যে পার্সন ব্যক্তি অথবা টান দিয়েও লিখতে পারো যে পার্সন ব্যক্তি তারপর একটা কোলন দিয়ে তোমাকে ইন্ডিভিজুয়াল দিয়ে বাক্য রচনা করতে হবে যেমন হি ইজ ইন্ডিভিজুয়াল সে একজন ব্যক্তি হু ইজ অনেস্ট যে হয় সৎ ডিফার মানে হচ্ছে ভিন্ন হওয়া ভেরি মানে ভিন্ন হওয়া তো রচনা করতে পারো Cultures অ্যান্ড কাস্টমস vary ফ্রম কান্ট্রি টু কান্ট্রি সংস্কৃতি এবং প্রথা দেশ থেকে দেশে ভিন্ন হয়ে থাকে এন্টারটেনমেন্ট বিনোদন পিপুল আর চেঞ্জিং ইন এন্টারটেনমেন্ট কাস্টম মানে প্রথা সিনোনিম বলতে পারো ট্র্যাডিশন উই হ্যাভ আ কাস্টম দ্যাট উই অফার সালাম ইন মিটিং আমাদের দেশে কাস্টম রয়েছে যে আমরা কারোর সাথে সাক্ষাৎ হলে আমরা সালাম প্রদান করি ভেরিয়েশন মানে হচ্ছে শুড হ্যাভ ভ্যারিয়েশনস আমাদের খাবারে অংশ অংশগ্রহণ করা টেক পার্ট অংশগ্রহণ করা বাক্য রচনা করতে পারো আই পার্টিসিপেটেড ইন দ্য গেম আমি খেলায় অংশগ্রহণ করেছিলাম পরীক্ষায় উপস্থাপন করার ক্ষেত্রে কেন তোমরা উত্তরটা অ্যাটলিস্ট করবে ভুল গেলে যাক যদি দেখা যায় বাক্য রচনা করতে একেবারে নাই পারো প্যাসেজের লাইন থেকে বাক্য রচনা করে দিবে মানে এটা করাটা ঠিক না তবে একেবারে বিপদে পড়ে গেলে বলা যায় না যে ড্রাউনিং ম্যান ক্যাসেস অ্যাট এস্ট্র মানে হচ্ছে ডুবন্ত ব্যক্তি বা যে ব্যক্তি ডুবে যায় সে ব্যক্তি খরকুট ধরে বেঁচে থাকতে চেষ্টা করে তো সেক্ষেত্রে তোমরা যারা একদমই না পারবা নাই মামার থেকে তো কানা মামা ভালো সামথিং ইজ বেটার দ্যান নাথিং একেবারে উত্তর না করে আসার থেকে লিখলে হয়তো দু এক নম্বর পেতে পারো যদি একেবারে না পারো আমি সেটার কথা বলছি সো এভাবে তোমরা বাক্য রচনা এবং শব্দার্থ লিখবে তো দেখো আমি এরপরে পার্ট গেল হচ্ছে তোমার প্যাসেজ পার্ট আচ্ছা হবে না কিসের অ্যাটেন্ড বলো তো ও পার্টিসিপেটর হ্যাঁ হবে অ্যাটেন্ড মানে যোগদান করা তো সেটাও হবে জয়েনও হবে আচ্ছা তো এবার আসো আমরা গ্রামার পার্টে যাচ্ছি গ্রামার পার্টটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ পার্ট তো তোমরা গ্রামার পার্টের উত্তরটা এবার খাতা সবাই করো প্রতিটি গ্রামাটিক্যাল আইটেমের জন্য আমি দুই মিনিট করে সময় দেবো আমি দুই মিনিট করে সময় দেবো প্রতিটা গ্রামাটিক্যাল আইটেমের জন্য প্রথমে তোমাদের জন্য রয়েছে হচ্ছে তোমার চেঞ্জিং ওয়ার্ড তোমরা চেঞ্জিং ওয়ার্ড আপাতত শব্দগুলো পরিবর্তন করো বাক্য রচনা না হয় বাড়ি বাসায় বসে করলে আগে স্ক্রিনশট দিয়ে রাখে রেখে প্রশ্নের উত্তর বাসায় করতে পারো আমি এই মডেল কোয়েশ্চেন গুলো তোমাদেরকে ফাইনাল যে মডেল টেস্ট গুলো দিচ্ছি তোমরা শুধু কেউ যদি কিছু না পড়ে থাকো জাস্ট ফাইনাল মডেল টেস্ট কয়টা যদি পড়ে যাও তাতেও তুমি পাস করবা কেউ ফেল করবে না ইনশাআল্লাহ আমি মডেল টেস্ট গুলো সেভাবে তৈরি করেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তোমরা সবাই চেষ্টা করো এই চারটি প্রশ্নের উত্তর তোমরা লেখা ডান দিতে তোমাদের সময় কিন্তু মিনিট আচ্ছা পার্টিসিপেট হ্যাঁ পার্টিসিপেন্ট হবে লিমা আফরিন বলেছ স্যার মেইন ওয়ার্ড দিয়ে সেন্টেন্স করলে কি হবে নাকি যেটা চেঞ্জ করা ওয়ার্ড সেইটা দিয়ে সেন্টেন্স করতে হবে লিমা আমাদের প্রশ্নে কিন্তু উল্লেখ করা থাকে যে মূল শব্দ দিয়ে রচনা করো দেখবো যে বেইস ওয়ার্ড কথাটা লেখা আছে বেইজ মানে হচ্ছে মূল শব্দ তো তুমি মূল শব্দ দিয়ে রচনা করবে আমি দুই মিনিট সময় দিয়েছি দুই মিনিট সময়ের মধ্যে তোমরা করে ফেলো এটা Thank you. থ্যাংক ইউ রনি চলে এসেছে ওকে ফাইন তো ঠিক আছে রেনুও রয়েছে আচ্ছা তোমরা উত্তর করেছো আচ্ছা থ্যাংক ইউ তো উত্তর প্রথমটা দেখো প্রথমটাই কি বলেছে তোমরা অনেকেই উত্তর করে ফেলেছো তো উত্তরগুলো ম্যাচ করো সবাই কি বলা হয়েছে তো এখানে আমরা পরীক্ষা কিভাবে উপস্থাপন করব যে আহ প্রথমত আমরা লিখবো আনসার টু দা কোয়েশ্চেন টু লেখার পরে যে চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে আমরা প্রথম বক্সে লিখবো হচ্ছে গিভেন ওয়ার্ড মানে প্রদত্ত শব্দ

অথবা তোমার কাছে যদি মনে হয় স্যার একটু সহজ বাক্য বলেন তো বলা যায় স্কুল ইজ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন স্কুল হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠান রিচ ধনী ভার এনরিচ সমৃদ্ধ করা বা ধনী করা এডুকেশন এনরিচ এস আওয়ার মাইন্ড শিক্ষা আমাদের মনকে সমৃদ্ধ করে বিলিভ মানে বিশ্বাস এটা হচ্ছে ভার্ব এর নাউন হচ্ছে বিলিফ ভার্ব হচ্ছে বিশ্বাস করা আর বিলিফ হচ্ছে বিশ্বাস বাক্য রচনা আই হ্যাড এ হোয়াইট বিলিফ ইন ইয়ার ওয়ার্ডস তোমার কথায় আমার একটা সাদা বিশ্বাস ছিল মানে আমি সরল বিশ্বাস করেছিলাম তোমার কথায় হিউম্যান মানে হচ্ছে মানবিক হিউম্যানলি মানবিক ভাবে হি বিহেভস হিউম্যানলি সে মানবিক মানবিক ভাবে আচরণ করে তা আশা করি তোমরা পেরেছো এরপরে আমাদের হচ্ছে আরেকটি প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি তোমরা এরপরে চেষ্টা করো প্রশ্ন নম্বর তিন তোমাদের জন্য সময় হচ্ছে দুই মিনিট প্রশ্ন শূন্য স্থানের উত্তর করার জন্য চেঞ্জিং ওয়ার্ড অনেকেই উত্তর করে না তবে শূন্যস্থান সকলেরই পছন্দের শূন্যস্থান উত্তর সবাই করে ফেলো আচ্ছা তোমরা অনেকেই আহ ঠিক আছে সবাই করে ফেলো দুই মিনিট সময় আমি তোমাকে দিচ্ছি আশা করি তোমার তোমাদের সকলের হয়ে যাবে রাব্বি বলেছ স্যার অনার্স সেকেন্ড ইয়ারের জন্য ক্লাস করান অনার্স সেকেন্ড ইয়ার জন্য আমার ব্যাচ রয়েছে ব্যাচে ক্লাস করাচ্ছি আজকেও ক্লাস আছে প্রতিদিন ক্লাস হচ্ছে অনার্সে এবার যেহেতু পরীক্ষা খুব তাড়াতাড়ি তার জন্য অনার্সে তো প্রতিদিন ক্লাস করাচ্ছি ব্যাচে

সেটা হচ্ছে পরীক্ষা উত্তর করবে এভাবে দেখো তোমরা লিখবে হচ্ছে সরি তোমরা লিখবে আনসার টু তো কোয়েশ্চেন নাম্বার থ্রি লেখার পরে কি করবে যে তোমার পুরোটা উঠেও লিখতে পারো অথবা শুধু উত্তরও লিখতে পারো পুরোটা উঠে লিখলে ভালো হয় বা শুধু উত্তর লিখলেও হবে কোনো সমস্যা নেই তো এইভাবে যে এ ড্রাউনিং ম্যান্ট্র আল্লাহ একটা মিথ্যা ডাজ নট রিমাইন হিডেন ফর লং একটি মিথ্যা বেশি দিন লুকিয়ে থাকে না আর লিটল লার্নিং এ ডেঞ্জার ভয়ঙ্করী সময়ের এক ফল আর সময়ের দশ ফল তাহলে উত্তরটা আশা করি সবাই পেয়েছো নম্বর নিজেকে সবাই দাও খাতা দেখে এরপর আমি তোমাদের খাতাটা দেখবো দেখি কে কত পেয়েছো তো এরপরে তোমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভস এর উত্তরটা করো দুই মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি জাস্ট টু মিনিটস টু মিনিটস এর মধ্যে সবাই উত্তরটা করে ফেলো

যেহেতু আমি সময় দিচ্ছি দুই মিনিট পড়ছো বা যাদের এয়ার পোলিউট ইন ম্যানিউ বাতাস বিভিন্ন ভাবে দূষিত হয় আলিম ওয়ার্ক দা হোল্ডে টায়ার্ড এট প্রেজেন্ট হি গো টু সিনেমা দেখো তো কার হলো চারের ভিতরে কত পেয়েছো একটু নিজেকে তোমার যাজ করো বা নিজেকে নম্বর দাও দেখো কি বলেছে যে অ্যারাবিক স্পিক ইন আরব কান্ট্রিজ আরবি ভাষা আরব দেশে বলা হয় এটা পেসিভ ভয়েস তোমরা জানো যে পেসিভাল শূন্য স্থানের বাম ভাষা বসে তারপরে ভিতরে বসে তাহলে বিভিন্ন ভাবে দূষিত হয় এটা হচ্ছে পেসিভ ভয়েস এটাও পেসিভ ভয়েস তো বাতাস দূষিত করে নাকি দূষিত হয় বাতাস দূষিত হয় তাহলে গেল ইজ স্পোকেন গেল তারপর ইজ পলিউটেড বাতাস দূষিত হয় আগে ইজ তারপর ভিতরে আলিম ওয়ার্ক দ্য হোল ডে আলিম সারাদিন কাজ করেছে তাহলে আলিম কাজ করেছে করেছে ই আছে প্রেজেন্ট পারফেক্ট গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাস প্লাস মূল ভাবে তিন নম্বর তাহলে হ্যাস ওয়ার্ক আলিম কাজ করেছে দ্য হোল ডে পুরো দিন অ্যান্ড মাস্ট বি টায়ার্ড এবং এখন সে ক্লান্ত রয়েছে এট প্রেজেন্ট হি গো টু সিনেমা এট প্রেজেন্ট কথাটা থাকলে ধরে নিতে হবে সেটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স তাহলে গঠনটা দাঁড়াবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভাবের সাথে আইনজি তাহলে ইস গোয়িং টু সিনেমা দেখো তো পরীক্ষায় এরকম চারটি প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে তোমাদের সো তোমরা কতটা পেয়েছো বা কতটা পেরেছো সেটা তোমার নিজেকে খাতায় চেক করো যদি কম পাও ভুল হয় এখনো পর্যন্ত প্রস্তুতির অনেক কিছু বাকি আছে বারবার পড়ো আর যদি হয়ে থাকে তাহলে তো খুবই ভালো প্রস্তুতি ভালোই আছে পরবর্তী প্রশ্নটি তোমার জন্য রয়েছে কি দেখো তো কি তোমার জন্য রয়েছে

এই যে যে চারটি শব্দ রয়েছে এই চারটি শব্দ দিয়ে তোমার ইচ্ছা মতো যে কোনো চারটা বাক্য গঠন মানে চারটা শব্দ তৈরি করতে হবে যেমন হার্ম থেকে তুমি কি করতে পারো যেমন হার্ম থেকে harmful করতে পারো examine থেকে কি করতে পারো ওয়াইট থেকে কি করতে পারো কায়েন্ট থেকে কি করতে পারো কোনটা করতে হবে এর কোন নির্ধারণ নির্ধারণ নেই তুমি যা করো একটা নতুন শব্দ অর্থ অনুসারে বানালেই হলো তারপর পরিবর্তিত যে শব্দটি বা নতুন যে শব্দটি সেই দিয়ে বাক্য রচনা করতে হবে তো তোমরা সবাই এগুলো একটু খাতায় লিখে ফেলো দুই মিনিট সময় দিচ্ছি যেহেতু আপাতত শুধু শব্দগুলো লেখো পরবর্তীতে বাক্য রচনাগুলো করবে আমার এই মরেল টেস্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা খুবই গুরুত্বের সাথে এগুলো দেখবে আমি তোমাদের প্রতি অবশ্যই পরামর্শ দিব বি কুইক প্লিজ সবাই চেষ্টা করো আমি দুই মিনিট সময় দিচ্ছি দুই মিনিট সময়ের ভিতর সবাই করে ফেলো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখনো পর্যন্ত যারা শর্ট সাজেশন কালেক্ট করনি আমার শর্ট সাজেশনসের পিডিএফ কপি পাওয়ার জন্য জিরো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে অবশ্যই এস এম এস করতে পারো এসএমএস করলে নাম মাত্র কিছু টাকা তোমাকে একটু পে করতে হবে এরপর তুমি পিডিএফটা নিয়ে প্রিন্ট করে নিয়ে তুমি পড়তে পারো অথবা তোমার ফোনে রেখেও তুমি পড়তে পারো দুই থেকে তিন দিনও যদি শর্ট সাজেশনটি কাজে লাগাতে পারো তুমি নিশ্চিত পাস করে যাবে সো পাস নিয়ে নো টেনশন তুমি সাজেশনটি সংগ্রহ করার জন্য যেখানে নম্বরটা দেখানো হচ্ছে জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো তোমাদের দুই মিনিট সময় দিয়েছি আর এক মিনিট সময় রয়েছে এর ভিতরে সবাই করে ফেলো খাতায় লিখে ফেলো Thank you. আচ্ছা আশা করি তোমাদের হয়ে গেছে তো এবার সবাই একটু দেখো ম্যাচ করে নাও বিপরীত শব্দ বলা যায় যে ক্লিয়ার মানে স্পষ্ট বিপরীত শব্দ অস্পষ্ট পরীক্ষা কিভাবে উপস্থাপন করবো একটু দেখো তোমরা সবাই যে আমাদের পরীক্ষায় আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার প্রথমে আমরা একটা বক্স করতে পারি বক্স করে তারপর উত্তরটা আমরা লিখতে পারি আচ্ছা এভাবে আমরা বক্স করব দেখো প্রথমে বক্সে আমরা তোমার মানে শব্দ সব লিখবো বা বিপরীত শব্দ তো সেক্ষেত্রে যেমন গিফেন ওয়ার্ডটা কি রয়েছে হ্যাঁ খাতায় আমি দেখাচ্ছি কিভাবে লিখবা এখানে অ্যান্টোনিমের উত্তরটা এভাবে লিখবা গিফেন ওয়ার্ড তারপর হচ্ছে অ্যান্টোনিম তারপর সেন্টেন্স মেকিং তো প্রথমে ক্লিয়ার ক্লিয়ার মানে হচ্ছে স্পষ্ট ক্লিয়ারের বিপরীত শব্দটা হচ্ছে আনক্লিয়ার অস্পষ্ট তো আনক্লিয়ার দিয়ে বাক্য রচনা করবা দেখো খুবই সহজ একটা বাক্য রচনা করবা যেমন ইউর হ্যান্ড রাইটিং ইজ আনক্লিয়ার তোমার হাতে লেখা অস্পষ্ট ডিফিকাল্টি মানে তোমার হচ্ছে জটিলতা তো ইজিনেস মানে হচ্ছে সহজ হওয়া দ্য ইজিনেস অব দিস সলিউশন ইজ স্ট্রাইকিং এবিলিটি মানে সামর্থ্য ইনএবিলিটি সামর্থ্যহীনতা বা অসামর্থ হি হ্যাজ ইনএবিলিটি টু রাইট লেখার তার অক্ষমতা রয়েছে মানে সে লিখতে পারে না প্রবাবেল মানে সম্ভাব্য ইমপ্রবাবেল বা ইম্পসিবল অসম্ভাব্য যেমন ইট ইস ইম্পসিবল টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ করা অসম্ভব এভাবে তোমরা প্রথম বক্সটিতে আমরা আহ প্রদত্ত শব্দটি লিখবো দ্বিতীয় বক্সে আমরা বিপরীত শব্দটা লিখবো তৃতীয় বক্সে আমরা বাক্য রচনা করবো বক্স করে লিখলে উপস্থাপনাটা ভালো হয় স্যারের দেখতে সুবিধা হয় তোমরা বক্স ছাড়াও করতে পারো তাতেও হবে এরপর আসো খাতায় কিভাবে উত্তর করবে তোমার সাফিক্স প্রিফিক্স তুমি যদি অর লেখো তাহলে একটু অরটা লিখে নেবে যে তুমি অরের উত্তর করছো প্রথমে গিফ ওয়ার্ড মানে প্রদত্ত শব্দ তারপর আছে লিখে নেবে নিউ ওয়ার্ড ক্লিয়ার আর কিছু করা লাগবে না জাস্ট নিউ ওয়ার্ড এই কথাটা লিখলে যথেষ্ট তো হার্ম থেকে তোমার যে শব্দ তৈরি করার প্রয়োজন পড়ে তুমি সেই শব্দটি তৈরি করলেই হবে তো হার্ম থেকে তুমি করতে পারো হার্মফুল যেমন স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এক্সামিন মানে হচ্ছে তোমার পরীক্ষা করা তো এক্সামিন থেকে এক্সামিনার করেছি তুমি এক্সামিনেশন করতে পারতে করতে পারতে যেমন মাই ব্রাদার ইজ অ্যান এন ইউ এক্সামিনার আমার ভাই একজন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক হোয়াইট হোয়াইট থেকে যেকোনো একটি বাক্য মানে শব্দ তৈরি করতে হবে তুমি যা করো

হবে কিনা ডিফিকাল্টের বিপরীত ইজি হবে কিনা হ্যাঁ হবে হার্মলেস হবে কিনা অবশ্যই হবে হবে না কেন তোমাকে যে কোনো একটি নতুন শব্দ তৈরি করতে হবে তুমি যেভাবে করো হোয়াটেভার যেটা করো তুমি সেটা হবে বাট সেই শব্দটা যেন সেন্স তৈরি করে আইমিন অর্থ তৈরি করে অর্থ বহু যেন হয় অর্থ নেই এমন কোনো শব্দ তৈরি করলে তো আর হবে না তো তোমরা যেগুলো করছো হার্মলেস এগুলো তো অবশ্যই হবে কাইন্ড থেকে কাইন্ডলি দিলে হবে কোনো সমস্যা নেই যেমন হি হেল্পড মি বা হি ডিড ওয়ার্ক কাইন্ডলি তাইতো তাহলে আমরা মোটামুটি অপেক্ষা করছে সবাই একটু খাতায় করে ফেলো আমি তোমাদেরকে করার জন্য তিন মিনিট সময় দিচ্ছি এবং আপামর জনতা অর্থাৎ সবাই কোথায় এই ডব্লিউস কোশ্চিনের উত্তর করবে কোয়েশনের উত্তর কেউই বাদ দেবে না তবে সবাই ডব্লু এস কোশ্চনের উত্তর করে ফেলো আমি তিন মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি জাস্ট থ্রি মিনিটস আচ্ছা কাইন্ড থেকে বলেছ কাইন্ডনেস অবশ্যই হবে তুমি কাইন্ড থেকে যা করো ওই শব্দটি যেন সেন্স তৈরি করে ইসরাত বলেছো কাইন্টলি আচ্ছা রাবে অবশ্যই বলতে শব্দ রয়েছে ঠিক আছে ইনএবিলিটি তবে অ্যাবল থেকে আন এবল হয় কিন্তু এবিলিটি থেকে আনএবিলিটি হয় না এবিলিটি থেকে মানে ইনএবিলিটি হয় কাইন্ড থেকে আফরাজ বলেছো কাইন্ডনেস হ্যাঁ অবশ্যই হবে কাইন্ড কি কাইন্ডনেস হবে না হ্যাঁ তুমি কাইন্ড থেকে নতুন একটি শব্দ তৈরি করবে যা করো আনকাইন্ড কাইন্ডলি সবাই গুলো করে ফেলো আমি তোমাদের তিন মিনিট সময় দিচ্ছি আমি আজকের ফাইনাল মডেল টেস্টে যে রাইটিং গুলো রেখেছি এগুলো মানে তুমি যদি পরীক্ষার্থী হও আর এগুলো যদি রেখে পরীক্ষার হলে যাও এটা তোমার পক্ষে কোনো মতে উচিত হবে না এগুলো অবশ্যই পড়ে যেতে হবে আজকে আমি রাইটিং পার্টে যে রেখেছি ঠিক আছে এবং তুমি যদি বলো সেই মানে একেবারে টপ ওয়ান যেটাকে বলে সেই রাইটিং পার্ট এই প্রথম মডেল রয়েছে এর পরবর্তী মডেলে আরো গুরুত্বপূর্ণ রাইটিং পার্ট থাকবে তো প্রত্যেকটি মডেলে বা প্রত্যেকটি মডেল টেস্টে তোমাদের আমি এই প্রশ্নগুলো দিব আর মনে করো এই মডেল টেস্ট গুলো যদি তোমার সঠিকভাবে করো তাহলে আমার মনে হয় এই মডেল কোশ্চেনগুলো যদি সলভ করো কেউ ফেল করবে না আমি একটু গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে আর যারা এখনো পর্যন্ত শর্ট সাজেশন সংগ্রহ করনি পিডিএফটা নেওয়ার জন্য এই নম্বরে 9770 এসএমএস করতে পারো এসএমএস করলে তুমি অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে WhatsApp এ এসএমএস করতে হবে তো দেখো তোমরা করে ফেলো সবাই করার জন্য আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি সবাই খাতায় লেখো আর যাদের হয়ে যাচ্ছে তারা ডান লিখে দিতে পারো আমাকে মামুনা করে ফেলেছো অনেকেই করে ফেলেছো নাম মামু লিখেছো হ্যাঁ ডিগ্রি পাস করে আমাদের লাভ কি হলো এখনো ভর্তির নোটিশ দেনা ন্যাশনাল ইউনিভার্সিটি আচ্ছা ন্যাশনাল ইউনিভার্সিটি খুব অ্যাকটিভ হয়ে যাচ্ছে আগে এখন আবার শুনতে যে সেই ভর্তি পরীক্ষা ফিরতেছে অনার্সে বেশ ভালো কথা আগে ভর্তি পরীক্ষা হতো আর এখন তো ভর্তি পরীক্ষা না হয়ে অনেকে ভর্তি হয়ে যায় সো খুব ভালো দিন আসতেছে আমাদের পড়াশোনার জন্য আমরা স্যাটিসফাইড এভাবে পরিবর্তন ভালো

তারপরে করতে হয় সাবজেক্ট তারপরে বাকি অংশ प्लस প্রশ্নবোধক চিহ্ন তাহলে আমাকে প্রথমে ডব্লিউএস করতে হবে ডব্লিউএস হচ্ছে হাউ অফেন অক্সিলিয়ারি কামস এর জন্য ডাস সাবজেক্ট বসির বাকি অংশ কামস এর থেকে কাম হিয়ার প্রশ্নবোধক চিহ্ন হবে বি নম্বর চ্যারিটি বিগিনস এট হোম দানশীলতা ঘর থেকে শুরু হয় কোথায় শুরু হয় ঘর থেকে শুরু হয় এট হোম তাহলে কোথায় তারপর ডবল কোশ্চেন হচ্ছে চ্যারিটি বাকি অংশ ঢাকা ইজ ফেমাস ফর মস্ক ঢাকা মসজিদের জন্য বিখ্যাত তাহলে তুমি হোয়াট দিয়ে মানে মসজিদ বাদ দিলে হোয়াট দিয়ে করবে আর যদি তুমি ফর মস্ক বাদ দাও হোয়াই দিয়ে করবে সেটা তোমাদের আগে নিয়ম বলা হয়েছে এখন ব্যাখ্যার মূলত সময় না এখন হচ্ছে তোমাদের মানে জাস্ট মিলিয়ে নেওয়ার সময় আর এগুলো পড়াইছি তো নিশ্চয়ই আমি তাই না এগুলো তো না পড়াইছি না এরকম না পড়াইছি নিশ্চয়ই তো হোয়াট অকজুলারি ইজ সাবজেক্ট হচ্ছে ঢাকা বাকি অংশ ফেমাস ফর

অভিবিদাশ বলছো হোয়েন ডাস বশির কাম হবে না হু ইজ বিগিনিং এট হোম হবে না হোয়াট ইজ ঢাকা फेमस হবে না হোয়াট ইজ ঢাকা ক্যাপিটাল হবে না অভিদাশ তোমার উপস্থাপিত অনেক ঝামেলা আছে ভাই এভাবে করলে তো আসলে পাস করাতে রিস্ক রিস্ক হয়ে যায় এ প্লাস তো দূরে থাক তো আরো ভালো করে প্রস্তুতিত হবে ভাই অনেক পিছনে আছো অভি আচ্ছা তো দেখো ডাবল ডিসকাশন এখন না হওয়া মানে কি তোমার এখন ডাবল ডিসকাশন হচ্ছে না তার মানে কি তোমার পরীক্ষা তো কিন্তু বিবতছ হতে যাচ্ছে তার জন্য পরীক্ষার প্রস্তুতিকে এখনো সময় আছে আট নয় দিন ফিনিশ করে ফেলো ক্লাসগুলো খুব ভালো করে দেখো তাহলে হবে হোয়েন দিয়ে করলে হবে না হোয়েন দিয়ে করলে হবে না মাসুমা বলেছে হোয়ট বিগিনস এট হোম হ্যাঁ হবে অরুণিতা সব লিখেছে হোয়েন ডাজ বশির কাম হিয়ার হবে না এটা হচ্ছে হাউ অফেন দিয়ে করতে হবে মানে কতবার হাউ অফেন দিয়ে করতে হবে হোয়েন ডাজ দিয়ে করলে হবে না হোয়ট বিগিনস এট হোম এটা হবে

ঠিক আছে খুব দ্রুত আমরা করি রিঅ্যারেঞ্জ মাসুমা কি বলেছো হোয়াট বিগিনস এট হোম হ্যাঁ তোমার ওটা তো হয়েছে মাসুমা বলেছো হোয়াট ইজ হোয়াট বিগিনস এট হোম ওটা হবে চ্যারিটি বাদ দিয়ে আমরা হোয়াট ডিউ করতে পারি হবে হু কামস হিয়ার এভরি উইক সেটাও হয় গাজী প্রিয়াঙ্কা বলেছো হবে প্রিয়াঙ্কা তো রিঅ্যারেঞ্জ সবাই করেছো আশা করি এবার দেখো উত্তরগুলো মিলিয়ে নাও প্রথম বাক্যটিতে বলেছে যে আমাদের কি বলা হয়েছে ১৯৭১ সালে স্বাধীন হয়েছিলাম তাহলে আমাকে আগে সাবজেক্ট নিতে হবে আমরা ক্ষেত্রে প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে ফেলি তো সাবজেক্টটা হচ্ছে কে তোমার ইট ভার হচ্ছে হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনটি ওয়ান উনিশশো সালে স্বাধীন হয়েছিল বিনম্বর প্রশ্নটিতে বলেছে যে শিক্ষা হলো এক টুকরো হিরক খন্ড তাহলে এডুকেশন ইজ ডায়মন্ড শিক্ষা হচ্ছে এক টুকরো হিরক খন্ড কোন এক সময় দেশে এক রাজা ছিল তাহলে ওয়ান্স আ কিং ইন আ কান্ট্রি কোন এক দেশে এক রাজা ছিলেন এটা ছিল তাদের জন্য একটি বিশাল স্বস্তির ব্যাপার তাহলে এটা ছিল আ গ্রেট কমফোর্ট একটি বিশাল স্বস্তি ফর দেম তাদের জন্য ঠিক আছে আচ্ছা দেখো এরপরে আমাদের no no 8 নম্বর প্রশ্ন থাকে পাঞ্চুয়েশন মার্কস সবাই দেখো পাঞ্চুয়েশনটা এটা পাঞ্চুয়েশনটা খুব সহজ তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা সবাই কোরে ফেলতে পারো আমি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করছি আলেকজান্ডার দা গ্রেট আলেকজান্ডার দা গ্রেট আমি এর উত্তরটা দেখো তোমাদেরকে লেখাচ্ছি যত সময় কম তার জন্য কি করব আমরা পরীক্ষায় आंसर टू द क्वेश्चन নং লিখব आंसर टू द क्वेश्चन নং 8 এটা তোমরা পারবে খুব কঠিন বিষয় না তো আলেকজান্ডার দা গ্রেট কমা দিয়ে তার পরিচয় উনি কে ছিলেন দুই কোমার মাঝখানে তার পরিচয়টা আসে দুই কোমার মাঝখানে পরিচয়টা হচ্ছে দ্য কিং অফ মেসেডন মেসেডনের রাজা ওয়াজ দ্য সন অফ ফিলিপ তিনি হচ্ছেন ফিলিপের পুত্র পিটা বড় হাতের কারণ ফিলিপটা একজন ব্যক্তির নাম ফুলস্টপ হিটেড তিনি আক্রমণ করেছিলেন ইন্ডিয়া ভারতকে বিসি অন দ্য ওয়ে পথে কমা হি ডিফিটেড পোরাস তিনি পোরাস রাজাকে পরাজিত করেছিলেন দেন হি মার্চ টুয়ার্ডস দ্য পাঞ্জাব এরপর তিনি পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন স্টপ এরপর নয় নম্বরে হচ্ছে তোমার আমি রেখেছি তোমার কি তোমার হচ্ছে না সাধারণত মানে পাবে না বলতে অনেকেই পারে না কি সবাই পারে না আমি সেটা বলছি না মানে পারে না তো অনেক বড় ট্রান্সলেশন এটা তোমরা স্ক্রিনশট দিয়ে বুঝে নিও আমি জাস্ট এটা ভিতরে যাচ্ছি না স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের রাইটিং পার্টে তোমরা রাইটিং পার্টটা দেখো সবাই রাইটিং পার্টটা বাসায় এটা সবাই লিখবে খাতায় এবং নিজে পরীক্ষাটা দিবে এবং রাইটিং পার্টটা দেখো আমি খুবই গুরুত্বপূর্ণ করব বিস্তারিত তো আপাতত আজকে তোমরা এই রাইটিং পার্টগুলো দেখো দিন তোমার পড়া আছে কিনা বা কোনটা কোনটা আনকমন আছে যেটা যেটা আনকমন আছে সেটা নিশ্চিত পড়ে একেবারে তাড়াতাড়ি পড়ে তুমি রিভাইজ করে এটাকে তোমার রেডি করে রাখো ঠিক আছে সময় কিন্তু কম আহ তো প্রথমে প্যারাগ্রাফ যদি প্যারাগ্রাফকে অ্যান্সার করো আমি সাধারণত তোমাদেরকে বলি যে প্যারাগ্রাফ অ্যান্সার না করলেই ভালো হয় কারণ প্যারাগ্রাফ এসে এগুলোতে নম্বর মানে অনেক লিখে নম্বর পাওয়াটা বেশি টাফ হয়ে যায় তো অন্যান্য সহজে আইটেম গুলো রয়েছে সেই উত্তরগুলো গুলো করাটাই ভালো তো আমি প্যারাগ্রাফ সাধারণত ছাত্রছাত্রীদের বলি যে এটা থাক এটা অ্যান্সার করা লাগবে না তারপরে যারা প্যারাগ্রাফ অ্যান্সার করতে চাও তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ দুটি প্যারাগ্রাফ আমার দৃষ্টিতে ডেঙ্গু ফেভার আর হচ্ছে করাপশন দুর্নীতি এ দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ তারপর হচ্ছে তোমার এগারো নম্বর রাইট এর রিপোর্ট কি বলছে তোমার প্যারাগ্রাফ গেল প্যারাগ্রাফ হচ্ছে দশ নম্বর নম্বর রাইটের রিপোর্ট ফর দ্য নিউজ পেপার অন দ্য সেমিনার জুলাই মুভমেন্ট জুলাই মুভমেন্ট সম্পর্কে কোনো একটা সেমিনার বা জুলাই মুভমেন্ট সম্পর্কে একটি আহ তোমার রিপোর্ট তৈরি করো বারো নম্বর বলছে রাইট এর লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার ইউর গ্রাজুয়েশন

খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো অবশ্যই সকলের পরে যাওয়া উচিত এগুলো বাদ দিয়ে পরীক্ষার হলে যাওয়াটা ঠিক হবে না কারোই এস দুটো এসে এখানে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার স্টুডেন্ট সোশ্যাল সার্ভিস এটা বলা যায় কারণ হচ্ছে তোমার ছাত্র এবং ছাত্র রাজনীতির ব্যাপারটা যে আমাদের বর্তমানে ভাইরাল রয়েছে সেটা আর হচ্ছে ট্রি প্ল্যান্টেশন ওটা খুবই গুরুত্বপূর্ণ এমপ্লিফিকেশন ভাব সম্প্রসারণ দুটি দেওয়া রয়েছে আই স্টিচ ইন টাইম সেভস নাইন সময়ের এক ফোর অসময়ের দশ ফোর বি

তোschedulerদের আজকের ক্লাস তোমরা আশা করি বুঝতে পেরেছো আর ডিগ্রি ছাত্রছাত্রী তোমরা যারা পরীক্ষার রয়েছে আর অল্প গodic বাকি তোমরা যারা এখনো পর্যন্ত সাজেশনস সংগ্রহ করনি পিডিএফ কপিটা নিতে তুমি এই নম্বরটিতে WhatsApp এ SMS করো এবং বলো যে আমার ডিগ্রি শর্ট সাজেশনস প্রয়োজন তারপর তোমাকে পিডিএফ দেওয়া হবে অল্প কিছু টাকা নামমাত্র কিছু মূল্য তোমাকে পে করতে হবে আজকের ক্লাস আশা করি বুঝতে পেরেছি তোমরা খাতায় এই প্রশ্নটির উত্তর করবে এবং আগামী দিন আবার তোমাদের দ্বিতীয় ফাইনাল মডেল টেস্ট হবে সেটা তোমরা পার্টিসিপেট করবে সেটা প্রত্যাশা করছি সুপ্রিয় শিক্ষার্থীরা আহ তোমরা ভালো থাকো আজকের ক্লাস থেকে বিদায় নেবো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি শুভরাত্রি আল্লাহ হাফেজ